বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজ তোমাদের সরল সমীকরণ অনুশীলনী পাঁচ অঙ্ক শেখাবো। তোমরা সবাই মনোযোগ সহকারে শিখবে, খুবই সহজ এবং খুবই ভালো পারবে। সবাইকে স্বাগতম। আমাদের 12 নম্বর অঙ্ক আছে এক্স প্লাস 4 = 13। আমাদের সমাধানে জানি এক্সের মান বের করতে হবে। আমাদের এক্সের মান বার পাশে ওয়ার অথবা বা দিয়ে করতে হয়। আমরা এক্সের মান বের করব। সংখ্যাগুলো ডান পাশে গেলে বিপরীত চিহ্ন হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 4 - 4, 13 - 4। উভয় পক্ষে আমরা মাইনাস 4 যোগ করে উভয় পক্ষে মাইনাস 4 যোগ করে তাহলে আমাদের এখানে থাকে কি এক্স প্লাস মাইনাস এটা ক্যান্সেল হয়ে যায়, এক্স সমান 4 আর কত হলে 13 হয়, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 9 হলে তাহলে আমরা পাচ্ছি নিম্নের সমাধান, মান পেয়ে এক্স সমান 4। অতএব নিম্নে সমাধান এক্স সমান 4, আমাদের অ্যান্সার আসছে 8, এক্স সমান 4। আমাদের অঙ্ক সঠিক আসছে তার জন্য আমরা শুদ্ধি পরীক্ষা নির্ণয় করতে পারি। আমরা শুদ্ধি পরীক্ষা নির্ণয় করে যাচাই করতে পারি এটা সঠিক আছে কোন। তাহলে শুদ্ধি পরীক্ষা করতে পারি, শুদ্ধি পরীক্ষা করে জিনিসটা আমরা যাচাই করতে পারি এক্স প্লাস 4 = 13। আমাদের এক্স এর জায়গায় এক্স প্লাস 4 = 13, অর্থাৎ এক্স এর জায়গায় 9 বসব, 9 + 4 = 13, বা 9, 10, 11, 12, 13, 13 = 13। উভয় পক্ষে মিলে গেছে, ডান পক্ষ বাম পক্ষ, তাহলে আমাদের অঙ্ক সঠিক আছে। বা 13 - 13 = 0, বা 0 = 0, তাহলে আমাদের অঙ্ক সঠিক আছে। আমরা একইভাবে পরবর্তী নম্বরটাও করতে পারি। এটা মুছে আমাদের পরবর্তী নম্বর আছে এক্স প্লাস 5, 13 নম্বর আছে, 13 নম্বর আছে এক্স প্লাস 5 = 9। তাহলে আমরা ওয়াই পক্ষে মাইনাস 5 যোগ করে বা এখান থেকে সরাসরি এক্স এর মান নির্ণয় করেও বের করতেও পারি। তাহলে বা অথবা ওয়ার এক্স প্লাস 5 - 5 = 9, মাইনাস 5। তাহলে আমরা লিখতে পারি ওয়াই পক্ষে মাইনাস 5 যোগ করে উভয় পক্ষে মাইনাস 5 যোগ করে পাই। উভয় পক্ষে মাইনাস 5 যোগ করলে আমরা এখানে পাচ্ছি কি এক্স প্লাস 5 - 5 কেটে যায়, তাহলে আমাদের থাকে কত, 9 থেকে 5 বিয়োগ করলে থাকে আমাদের 4। তাহলে নিম্নের সমাধান হচ্ছে, নিম্ন সমাধান এক্স সমান 4। তাহলে নিম্নের সমাধান আমাদের এক্স সমান 4, এইটা অ্যান্সার আসছে। আমাদের প্রত্যেকটা অঙ্ক একইভাবে মিলবে। আমরা পরবর্তী নম্বরটায় যাব।
আমরা 13 নম্বর মুছে দিই। তেরো নম্বর মুছে দিলাম, চোদ্দ নম্বর আছে, চোদ্দ নম্বর আছে ওয়াই প্লাস ওয়ান, ওয়াই প্লাস ওয়ান সমান দশ। তাহলে ওয়াইয়ের মান বের করতে হবে এখানে আমাদের। ওয়াইয়ের মান বের করতে হলে আমরা শুধু ওয়াই রেখে দিয়েও সংখ্যাটা বা ডান পক্ষে নিতে পারে বা ওয়াই পক্ষে ওয়ান যোগ বিয়োগ করে দিতে পারে, বা ওয়াই প্লাস ওয়ান মাইনাস ওয়ান সমান তিন মাইনাস ওয়ান। ওয়াই পক্ষে উভয় পক্ষে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বিয়োগ করে ওয়াই পক্ষে মাইনাস ওয়ান বিয়োগ করে পাই, বা ওয়াই সমান ওয়ান ওয়ান কেটে যায় যোগ বিয়োগ করলে দশের থেকে এক বাদ দিলে থাকে নাই। তাহলে আমাদের নির্ণয় সমাধান আছে, নির্ণয় সমাধান সমান নাইন। তাহলে নির্ণয় সমাধান আছে ওয়াই সমান নাইন, এটাই আনসার। প্রত্যেকটা অঙ্ক একইভাবে মিলবে, আমরা বলেছি ওয়াই প্লাস ওয়ান সমান দশ। এখন ওয়াই পক্ষ মাইনাস ওয়ান বিয়োগ করে দিই, তাহলে ওয়াই প্লাস ওয়ান মাইনাস ওয়ান টেনের থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে থাকে নাইন, তাহলে ওয়াই সমান নাইন। নির্ণয় সমাধান হচ্ছে ওয়াই সমান নাইন। আমরা পরবর্তী নম্বর একইভাবে করতে পারবো, এবং শুদ্ধি পরীক্ষা প্রথমটা যেভাবে প্রয়োগ করেছি একইভাবে আমরা করতে পারি। তাহলে আমাদের পরবর্তী নম্বর আছে, আমরা প্রত্যেকটা অঙ্কই একইভাবে মেলবে এবং একইভাবেই পারব। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী নম্বর আছে পনেরো নম্বর, ওয়াই মাইনাস ফাইভ সমান এগারো। এখানে ওয়াই পক্ষে প্লাস ফাইভ যোগ করতে পারি, ওয়াই পক্ষে প্লাস ফাইভ যোগ করে দিলে আমরা মান পেয়ে যাব, বা অথবা অর্ধেক করতে পারি। ওয়াই মাইনাস ফাইভ প্লাস ফাইভ সমান এগারো প্লাস ফাইভ। তাহলে আমরা লিখতে পারি ওয়াই পক্ষে প্লাস ফাইভ যোগ করে উভয় পক্ষে প্লাস ফাইভ অর্থাৎ ফাইভ যোগ করে পাই। ওয়াই পক্ষে ফাইভ যোগ করলে পাই ওয়াই মাইনাস ফাইভ প্লাস ফাইভ কেটে যায়, তাহলে আমাদের থাকে এর যোগ করতে হবে পাঁচ আর এক ছয়, এক করতে এক, তাহলে ওয়াই সমান আমাদের ষোলো। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান ওয়াই সমান ষোলো, এটি আমাদের অ্যান্সার আসছে। তাহলে নির্ণয় সমাধান ওয়াই সমান ষোলো, এটি আমরা অ্যান্সার লিখতে পারি। আশা করি বুঝতে পারছো। আমাদের অঙ্কটা আছে ওয়াই মাইনাস ফাইভ সমান এগারো, খুবই সহজ। আমরা ওয়াই পক্ষকে প্লাস ফাইভ যোগ করে দিছি, তাহলে ওয়াই প্লাস ফাইভ মাইনাস ফাইভ কেটে যায় বা ক্যান্সেল হয়ে যায়, ওয়াই সমান এগারো আর পাঁচ ষোলো। তাহলে নির্ণয় সমাধান হচ্ছে ওয়াই সমান ষোলো। আমরা প্রত্যেকটা অঙ্ক একইভাবে করতে পারি। আমরা পরবর্তী নম্বর চলে যাব। আমাদের পরবর্তী নম্বর আছে ষোলো, এক্স প্লাস থ্রি সমান পনেরো।
তাহলে x প্লাস 3 সমান 15 আমরা y পক্ষে মাইনাস 3 যোগ করে দিই আগেরটার মতো একইভাবে মিলবে বা অথবা অর্ধেক উত্থায় একইভাবে আমরা অঙ্কটা করতে পারি তাহলে x প্লাস 3 মাইনাস 3 সমান 15 মাইনাস 3 y পক্ষে মাইনাস 3 y পক্ষে মাইনাস 3 বিয়োগ করে y পক্ষে মাইনাস 3 বিয়োগ করলে পাই কি পাই আমরা প্লাস 3 মাইনাস 3 কেটে যায় বা x সমান 3 আর কত লি 5 হয় 2 হলি হাতে কিছু নেই 1 করতে 1 তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম আমাদের নির্ণয়ের সমাধান আছে x সমান 12 নির্ণয় সমাধান x সমান 12 এইটাই আমাদের অ্যান্সার আসছে আমাদের প্রত্যেকটা অঙ্ক একইভাবে মিলছে একইভাবে আমরা করতে পারি আমাদের পরবর্তী নম্বর আছে 17 নম্বর বুঝে দিই সতেরো নম্বর আছে 3x মাইনাস 12 তাহলে এখানে আমরা সরাসরি মান পালাতে পারি 3x সমান 12 বা এখানে আমাদের x এর মান বের করতে হবে তাহলে কি করতে হবে x সমান সরাসরি ভাগ করে দিলে 12 বাই 3 বা x সমান 3 আর কত হলি নামতা পড়বে 3 এগারো 3 এ 4 12 তাহলে নির্ণয় সমাধান আসছে নির্ণয় সমাধান x সমান 4 তাহলে আমাদের অ্যান্সার আসছে 4 আমরা প্রত্যেকটা অঙ্কই সহজে করতে পারছি একইভাবে প্রত্যেকটা অঙ্কই মেলবে আশা করি বুঝতে পারছ আমাদের পরবর্তী নম্বরটা আছে আঠারো নম্বর 2x+1 সমান 9 এখানে আমরা কি করতে পারি 2x+1 সমান 9 y পক্ষে মাইনাস 1 বিয়োগ করে পাই বা 2x+1 মাইনাস 1 সমান 9 মাইনাস 1 আমরা y পক্ষে মাইনাস 1 বিয়োগ করে উভয় পক্ষে মাইনাস 1 বিয়োগ করে পাই তাহলে y পক্ষে মাইনাস 1 বিয়োগ করলে পাচ্ছি কি বা 2x+1 মাইনাস 1 কেটে যায় বা
9 থেকে 1 বিয়োগ করলে থাকে 8 বা x সমান 8 বাই 2 বা x বিয়োগে নামতা পড়ি 4 দুগুণে 8 তাহলে আমাদের x এর মান পেয়ে গেলাম 4 তাহলে নির্ণয় সমাধান হচ্ছে 4 নির্ণয় সমাধান x সমান 4 আমাদের অ্যানসার আসছে x সমান 4 আট নম্বর আছে 2x প্লাস 1 সমান 9 তাহলে আমরা উভয় পক্ষকে মাইনাস 1 বিয়োগ করে দিছি 2x প্লাস 1 মাইনাস 1 সমান 8 মাইনাস 1 অতএব প্লাস 1 মাইনাস 1 কেটে গেল তাহলে 2x থাকলে 9 থেকে 8 চলে গেলে 8 x সমান 8 মাইনাস 2 4 দুগুণে 8 তাহলে আমাদের নির্ণয় সমাধান হচ্ছে x সমান 4 আশা করি বুঝতে পারছ আমরা প্রত্যেকটা অঙ্ক x কিংবা y এর মান বের করতে হবে আমাদের খুবই সহজ ইজি সমাধান অঙ্কগুলো আমাদের পরবর্তী নম্বর অঙ্কটা আছে এটা মুছে দিই আমাদের পরবর্তী নম্বর আছে 19 দেখি 19 নম্বরে কি করা যায় উনিশ নম্বর আছে 4x মাইনাস 5 সমান 11 4x মাইনাস 5 সমান 11 y পক্ষ প্লাস 5 আমরা যোগ করে দেব বা দেখা যায় 4x মাইনাস 5 লিখতে পারি প্লাস 5 সমান 11 প্লাস 5 y পক্ষে 5 যোগ করে উভয় পক্ষে 5 যোগ করে পাই y পক্ষে 5 যোগ করলে আমরা পাই কি বা 4x প্লাস 5 মাইনাস 5 কেটে যায় থাকে আমাদের 4x এটা যোগ করে দাও 11 আর 5 কত 16 হবে 5 আর 1 6 1 কোটি 1 বা x সমান 16 বাই 4 আমাদের 4 ঘরে নামতা পড়তে হবে বা 4 দিয়ে 16 এ ভাগ করলে আমরা সহজে পাই 4 4 16 বা x সমান 4 তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 4 অর্থাৎ নির্ণয় সমাধান আছে x সমান 4 নির্ণয় সমাধান x সমান 4 এটাই আমাদের অ্যান্সার আসছে অর্থাৎ 19 নম্বর আছে 4x মাইনাস 5 সমান 11 তাহলে 4x মাইনাস 5 y পক্ষে আমরা 5 যোগ করে দিছি y পক্ষে 5 যোগ করলে 4x মাইনাস 5 প্লাস 5 11 প্লাস 5 5 প্লাস 5 মাইনাস 5 কেটে যায় থাকে 4x 11 আর 5 16 বা x সমান 16 বাই 4 4 4 16 নির্ণয় সমাধান আমাদের x সমান 4 অ্যান্সার আমাদের প্রত্যেকটা অঙ্ক একইভাবে মিলছে একইভাবে করছে তাহলে আমরা কি করলাম সরল সমীকরণ সমাধান অঙ্কগুলো শিখলাম আশা করি শিক্ষার্থী বন্ধুরা সহজে বুঝতে পারছ তোমরা বাসায় এগুলো ট্রাই করবা না পারলে আমার সাথে যোগাযোগ করবা আমি তোমাদের সেটে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব আশা করি শিক্ষার্থী বন্ধুরা খুবই সহজে বুঝতে পারছো আমরা 19 নম্বর করেছি 4x মাইনাস 5 সমান 11 বা 4x মাইনাস 5 প্লাস 5 সমান 11 প্লাস 5 y পক্ষে 5 যোগ করে অতএব প্লাস 5 মাইনাস 5 পেয়ে গেল 4x সমান 16 বা x সমান 4 4 16 নির্ণয় সমাধান আমরা পেলাম x সমান 4 সবাইকে তোমরা আশা করি শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই তোমরা অনলাইনে ক্লাসে তোমাদের সবসময় স্বাগতম তোমরা বাসায় বসে এগুলো চেষ্টা করবে এবং অঙ্কগুলো শিখবে
সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতো শেষ করছি। খুদা হাফেজ।